नमस्कार बंधुरा, झुम्बार रान्नाघरे सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब सुजी दिये तैरी रुटिर एकटी रेसिपि। तबे एटा आटा बा मयदा छाड़ाई तैरी करेछि आमी। आर देखुन कतटा नरम तुलतुले एई सुजिर रुटि, खेते किन्तु दुर्दान्त लागे। आपनारा भेज बा ननभेजेर संगेओ खेते पारेन, आर एमनिओ खेते किन्तु भीषणई भालो लागे। आर देखुन आमी एकटा छिड़े देखाच्छि कतटा नरम होयेछे। ताहले चलुन देखे नेओया जाक आजकेर रेसिपि। सबार प्रथमे कड़ाइते दिए दिच्छि 2 कप जल। एबार जलेर मध्ये दिए देव 1/2 চা চামচ नून, दिए देव 1 টেবিল চামচ सदा तेल। एबार जल फुटे उठले दिए देव 1 কাপ सूजी। आमी जे कप मेपे जल दिएछिलाम सेई कप मेपे 1 কাপ सूजी मिक्सार ग्राइंडारे एकटु ग्राइंड करे निएछि। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে। তবে গ্যাসের ফ্লেম এই সময় একদম লোতে রেখে অল্প অল্প সুজি দিয়ে সমানভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে এক জায়গায় তলা পাকিয়ে যেতে পারে। সুজি এরকম নাড়াচাড়া করতে করতে দেখবেন এরকম শুকিয়ে এসেছে, অনেকটা শুকিয়ে ফুলে উঠেছে। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 2 মিনিট এইভাবে রেখে দেব। 2 মিনিট পরে এবার ঢাকনাটা খুলে নিচ্ছে। সুজি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে শুকিয়ে নিতে হবে। অনেকটাই শুকিয়ে গেছে, এবার আমি নিচে নামিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দেখুন একদম সুজিটা আঠালো হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নিয়েছি, এবার একটা প্লেটে নামিয়ে নেব। তবে সুজি পুরোপুরি ঠান্ডা করা যাবে না, একটু উষ্ণ গরম থাকা অবস্থায় হাত দিয়ে এটা খুব ভালো করে মেখে নিতে হবে। আমি হাতে একটু জল মাখিয়ে নিচ্ছি। এবার ডোটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে হাতে একটু তেল মেখেও নিতে পারেন। এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমরা রুটি বানানোর জন্য যেরকম লেচি কেটে নিই ঠিক সেরকম লেচি কেটে নিচ্ছি। এক কাপ সুজির থেকে আমার 6টা লেচি হয়েছে। এবার হাতে একটু সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার একটা করে লেচি নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে গোল করে নেব। দেখুন এরকম গোল করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা লেচি আমি গোল করে নিচ্ছি। প্রত্যেকটা লেচি গোল করা হয়ে গেছে, এবার বেলে নেব। আর এদিকে বাটিতে নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ো। একটা লেচি নিয়ে চালের গুঁড়ো খুব ভালো করে কোট করে এবার বেলে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন। ভালো করে চালের গুঁড়ো লাগিয়ে আমি আবারও বেলে নেচ্ছি। আমরা রুটি যেরকমভাবে বেলি পাতলা করে ঠিক সেরকম বেললেই হবে। বেলে নিয়েছি। এবার একটা টিফিন বক্সের ঢাকনা দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা নাও কেটে নিতে পারেন, তবে কেটে নিলে দেখতে বেশ সুন্দর হয়। আর সাইডগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, এটার থেকে আরেকটা লেচি হয়ে যাবে। এবার একটা প্লেটে তুলে নেব। এইভাবে প্রত্যেকটা রুটি আমি বেলে নেব। দেখুন এইখানে আমি প্রত্যেকটা রুটি বেলে নিয়েছি। এবার রুটি সেকে নেওয়ার জন্য কড়াইতে দিয়েছি একটা তাওয়া। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তাওয়াটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে দিয়ে দিতে হবে রুটি। রুটি দিয়ে 30 সেকেন্ড মতন রেখে উল্টে দিতে হবে। আরও 30 সেকেন্ড মতন আমি রেখে দিয়েছি, এবার উল্টে নিচ্ছি। এবার দেখুন ফুলে উঠেছে রুটির, এক সাইড চাপ দিলে এরকম ফুলে উঠবে।
এইভাবে উল্টে পাল্টে দুপাশে সেকে নেব। এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর একটা রুটি আমি দিয়ে দিচ্ছি। একইভাবে রুটি আমি ছেঁকে নিচ্ছি। আপনাদের একঘেয়ে আটা বা ময়দার রুটি যদি খেতে ভালো না লাগে তাহলে অবশ্যই একবার হলো সুজিতে এইভাবে রুটি তৈরি করে দেখুন। আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। এবার গরম গরম পরিবেশন করুন ফুলকো ফুলকো সুজির রুটি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।